নমস্কার, সিএনএন 24 এর আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকারে আমরা এমন একজন তরুণ প্রজন্মের চিত্র পরিচালককে আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যার ছায়াছবি আইডি অর্থাৎ আইডেন্টিটি যাকে বললে ভুল হবে না, সেই আইডি ছায়াছবিটি ইতিমধ্যে এক বিরাট শোরগোল তুলেছে। এবং আমরা বলতে গেলে আমরা জানি যে বিগত কয়েক বছর আগে আমরা এনআরসি নিয়ে আসামের যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেখানে, অর্থাৎ এনআরসি যেটাকে আমরা বলি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ ভারতীয় নাগরিক পুঞ্জি নিয়ে এই যে একটা সমস্যায় তৈরি হয়েছিল, কি করে আমরা নিজেদের পরিচয়টাকে তুলে ধরব, কিভাবে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের পরিচয়টাকে আমরা তুলে ধরব সরকারের কাছে, সেটা নিয়ে যখন আমরা এক আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন কিভাবে এই সমস্যায় পড়ে কত হিন্দু বাঙালি পরিবার বিধ্বস্ত হয়েছিল সেখানে তার এই ছবিতে তার চালচিত্র তুলে ধরেছেন চিত্র পরিচালক দীপক দাস আজকে আমাদের স্টুডিওতে। আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জেনে নেব আইডি ছায়াছবিটি, আমরা জানি যে আগামী 15ই ডিসেম্বর শিলচর তথা বরাক উপত্যকা থেকে বাইরে আরো অন্যান্য বিভিন্ন রাজ্য আসামের সেই ছবিটির অর্থাৎ রিলিজ হতে চলেছে। তো আমি জানতে চাইব কিভাবে তার ভাবনাটা শুরু হলো, এবং মূলত আপনি দীর্ঘদিন দীর্ঘ বছর মুম্বাইতেও ছিলেন, তো এই যে একটা ফিল্ম আইডি, সেটা নিয়ে আপনার কি করে একটা ভাবনা তৈরি হলো? আইডিটা নিয়ে বেসিক্যালি আমি একটা টার্গেট এটা ছিল যে একটা বাংলা বা যে কোনো একটা ফিচার ফিল্ম করবো নিজে একটা। আচ্ছা, ফ্রম অ্যান অ্যাকশন ডিরেক্টর আমি ভাবছিলাম যে ট্র্যাকটা একটু চেঞ্জ করবো। তবে ভাবতে 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 আমরা দেখলাম যে অনেক কিছু হচ্ছে জিনিসটা নিয়ে, এনআরসিটা নিয়ে বেসিক্যালি। আচ্ছা, ডি ভোটার্স, এনআরসি, এনআরসিটা নিয়ে যে হোয়াট এভার রিলেটেড টু এনআরসি। তারপরে ভাবলাম যে আমি যদি ফ্রম অ্যাকশন, আমি অনেক ইজি হবে আমার জন্য টু জাম্প ইন টু এন রোমান্টিক অ্যাকশন ফিল্ম আর সামথিং লাইক দ্যাট, হুইচ ইজ নট চ্যালেঞ্জিং ফর মি। তারপর আমি ভাবলাম একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট একটা নিয়ে আমি করি যেটা হুইচ উইল বি চ্যালেঞ্জিং ফর মি। তারপর দেখলাম যেগুলো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছিলাম লাইক থ্রু ইউটিউব, ফেসবুক আর আদার ডিজিটাল মিডিয়া, দ্যাটস মেনি স্টোরিজ টাচ টু মি লাইক এনিথিং। তারপরে সেটাকে নিয়ে আমি স্টার্ট করলাম ডিজাইনিংটা, ডিজাইনিং মানে স্ক্রিপ্টিংটা স্টার্ট করলাম। স্ক্রিপ্টিংটা করার পরে স্ক্রিপ্টিংটা আমার শুরু হয়েছিল ইন দ্য মিডল অফ লকডাউন। আচ্ছা, তারপর লেখা হয়ে গেলো 15 দিন বা 1 মাসের ভিতরে আমার হয়ে গেছিলো এটা। এর আমি ভুলে গেছি জিনিসটা, আমার কাছে কয়েকটা আছে, 12-13টা আরও স্ক্রিপ্ট আছে। আমি ভাবছিলাম কোনটা ধরবো কোনটা ধরবো কোনটা ধরবো। অন্যগুলো হেভি বাজেট ডিমান্ড ছিল, লাইক প্রোডাকশন ভ্যালু অনেক লাগে। আর আমার এই আইডিটা কি হয়েছে, ইট ডাজন্ট নিড মাচ প্রোডাকশন কস্ট, বাট ইট নিডস লট অফ ইমোশন, ইমোশনস ভালো একটা। তারপর আমি ডিসাইড করলাম যে এটা করবো। এই যে একটা ফিল্ম আইডি, সেখানে মধ্যে বলতে গেলে এটা একটা খুবই একটা গুরুতর বিষয় নিয়ে এটার এই ফিল্মটা তৈরি হয়েছে, খুব সিরিয়াস আর্ট মুভি হিসাবে এটাকে গণ্য করা হচ্ছে। তার যে এই যে ভাবনাটা যে এনআরসি নিয়ে, এটা তো এনআরসির সমস্যাটা কি আপনি মনে করেন যে এটা শুধু আসামের মধ্যে এটার সমস্যা তৈরি হয়েছিল, না এটা সারা ভারতেই এনআরসির বিষয়টাকে নিয়ে এই ফিল্মটা চলার মতো কি সারা ভারত জুড়ে? আমি মানে আই থিঙ্ক ন্যাশনাল লেভেলে চলবে জিনিসটা, চলবে মানে মোরলেস সবাই অ্যাওয়্যার আছে এনআরসিটা নিয়ে। আর যত শুনতে পারছি মণিপুরে স্টার্ট হতে পারে যে এনআরসিটা হতে পারে, অন্য মানে মুম্বাইতে তো কিছু একটা হয়েছিল কয়েক বছর আগে, একটা প্রোটেস্ট হয়েছিল আজাদ ময়দানে, সেগুলো নিয়ে আর মোরলেস সব জায়গায় চলছে কথাগুলো। আচ্ছা, রিলেটেবল সাবজেক্ট বেসিক্যালি। এনআরসির পুরো ছবিটাই তৈরি হয়েছে বাংলা ভাষায়, বাংলা সেটা কি অন্য কোনো ভার্সনে আসবে আগামী ভার্সনে? মেবি কালকে একজনের সাথে কথা হয়েছে আমার গুয়াহাটিতে, মানে ওভার দ্য ফোন ভেরি সিনিয়র টেকনিশিয়ান, ট্রেলারটা দেখে টিজারটা দেখে বলে দীপক ইমিডিয়েটলি ডাব করে এটাকে আসামে। আমি বললাম দাদা এখানে আসামের ছবি এটা, বাংলা আর আসামের তো লাইক অলমোস্ট সিমিলার, এটাকে ডাব করে কি করবো? আমাকে অনেকজনে বলো যে ডাব না করলে চলবে। আমি বললাম না দীপক তুমি ডাব করো এটাকে অ্যান্ড রিলিজ ইট টু দ্য ম্যাক্সিমাম থিয়েটার্স। তো হয়তো আমি 15th রিলিজ করার পরে মেবি লাইক ইন এ মান্থস টাইম আসামিসে আমি ডাব করতে পারি, বা তারপর হিন্দি। হিন্দি বুঝতে পারছি। একটা ব্যাপার আমি জানবো, এই এনআরসি ছায়াছবিটা আমি দেখেছি নিজের প্রিভিউটা, আমার একটা অনবদ্য ছায়াছবি বলে মনে হয়েছে, একদম সূক্ষ্ম কারিগরি কাজ। চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনি যে পরিচালকের যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিভিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি বলবো যে আগামী 15ই ডিসেম্বর
হাইব্রিড যে রিলিজটা হচ্ছে শিলচরের গোল্ড সিনেমা হলে, সেখানে আপনারা এই ফিল্মটা দেখলে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে এটা একটা অনবদ্য ফিল্ম, প্রতিটা মুহূর্তে এটার মধ্যে একটা সাসপেন্স ছিল। আচ্ছা, এই ফিল্মটার মধ্যে দিয়ে কি বার্তাটা মূলত আপনি দিতে চাইছেন? ইম্পর্টেন্স অফ ডকুমেন্টস। আচ্ছা, মেইনলি ইম্পর্টেন্স অফ ডকুমেন্টস। অনেকে ভাবে যে ডকুমেন্টসটা কি, বাট আপনি দেখুন যে কোনো জায়গায় গেলে আমাদের একটা ডকুমেন্ট চাই এনি ফিল্ড, সেটাকে নেগলেক্ট করা উচিত নয়। উচিত নয় মানে একটা মানুষের নিজের আইডেন্টিটিটা তাকে প্রমাণিত করার একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারটার মধ্যে ছিল, যে আইডেন্টিটিটা প্রমাণ করতে না পারে, যেমন ধরো লিগেসি ডাটা রয়েছে, সমস্ত কিছু খুঁজে বের করতে তার নিজের পরিচয়টা তুলে ধরতে গিয়ে একটা সংঘর্ষের মুখে পড়তে হয়েছে অনেক অংশে। তো এই আইডি ফিল্মটার মধ্যে সেটাই তুলে ধরা হয়েছে যে বলতে গেলে নিজের আইডেন্টিটিটাকে সেইভাবে তুলে না ধরতে পারলে তার নাগরিকত্বের অধিকার হারিয়ে যায়। ওয়ান লাইন এটা আইডি ডকুমেন্টস, বাট তার মাঝখানে অনেক কিছু আছে যে এরকম হয়েছে যে বন্যা ভেসে গেছে সবকিছু, সেই মানুষটা সে লোকে যদি ডকুমেন্টসটা প্রোভাইড করতে না পারে, ডাজ ইট মিন হি ইজ এ ফরেনার? ইয়েস। তার মানে আপনি কি মনে করছেন যে এনআরসি নামে যে একটা আতিশয্য ছিল, মানে ইউ হ্যাভ টু প্রুভ ইওর আইডেন্টিটি, এবং তাতে এটা কি মনে করেন যে টু সাম এক্সটেন্ট এটা একটা ওভার প্রেশার মানুষের উপরে, কি একটা বাড়তি চাপ তৈরি করা হয়েছিল কি সেটা? না, আমি এটাকে ওভার প্রেশার বলবো না, বাট আই থিঙ্ক ইট ক্যান বি লাইক নর্মালাইজ টু এ ভেরি নর্মাল গ্রেট এক্সটেন্ট। মানে অনেক কিছু থাকে, ফর এক্সাম্পল আপনি দেখে নেন, সাপোজ শিলচর, যে ডেটাগুলো কালেকশন হচ্ছে ডাইরেক্ট মেবি স্টেট হেড এন্ড টু দ্য সেন্ট্রাল ক্যাপিটাল। হ্যাঁ, বাট যারা ডেটাগুলো দিচ্ছে, সাপোজ আমি দিচ্ছি ডেটাটা, আমার ডেটাটা এখানে আছে আপনার কাছে, ইউ আর ওয়ান অফ দ্য অথরিটি, ওকে, আপনার কাছে আছে, আপনি ডাইরেক্ট কালেক্ট করে দিয়ে দিয়েছেন, ইউ নো মি পার্সোনালি ভেরি ওয়েল, লাইক ইউ নো মাই, লাইক মেবি এরকম হতে পারে যে আপনি আর আপনার জেনারেশন টু জেনারেশন আমাদের ফ্যামিলি রিলেশন একটা আছে, বাট আপনি তো ধরতে পারবেন না জিনিসটা কি কোথায় ভুলটা হয়েছে। আপনি তো জানেন যে বন্যায় বুধে ভেসে গেছে সবকিছু, বা ফায়ারে কিছু একটা হয়ে গেছে, আর এখন দেখেন ডিজিটাল হয়েছে কতদিন হয়েছে, কত বছর হয়েছে, বাট 50 ইয়ার্স ব্যাক অর ফিজিক্যাল কপি, ফিজিক্যাল কপিটা আপনি কোথায় থেকে আপনি প্রোভাইড করবেন জিনিসটা? আমি ভাবি যে লোকাল অথরিটি যদি এটা একটু গুরুত্ব দেয় সে জায়গাটায়, আই থিঙ্ক মোস্ট অফ দ্য কেসেস উইল বি সলভড। এই যে একটা ব্যাপার যে এনআরসির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি একটা ফিল্ম করেছেন, এবং নিঃসন্দেহে এটা একটা দেখার মতো ছায়াছবি, আমি দেখেছি তার প্রিভিউটা, আমার মনে হয়েছে এটার একটা বিরাট সফলতা আপনাকে জাতীয় স্তরে তুলে ধরবে আপনি একজন দক্ষ পরিচালক হিসাবে। অভিনেতা অভিনেত্রীরা যারা ছিল ফিল্মের, যারা প্রত্যেকটা শিল্পীর মধ্যে একটা অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছে সেখানে। আমি একটা জিনিস জানতে চাইবো, এই ফিল্মটার যে বিষয়টার এনআরসি, সেটা যদি খুবই বিতর্কিত হতো তাহলে ফিল্ম সেন্সরের পারমিশনটা হয়তো অ্যাপ্রুভাল পেতে অনেক অসুবিধা হতো, সেক্ষেত্রে তো আপনি তো সোজাসুজি পেয়ে গেছেন এনআরসি। এই যে আইডির ফিল্মটার সেন্সর পেতে কি আপনাকে খুব অসুবিধার সম্মুখীন হতে? ফার্স্ট অফ অল মানে আমি যে এনআরসিটা ভুল বাস রাইট অর রং সেটা প্রুফ করতে যাইনি আমি, সেটা ধরিনি আমি। আচ্ছা, দ্য সাফারিং অফ হিউম্যান বিইংস ওকে বিকজ অফ দিস প্রসেস সেটা আমি ধরেছি, বা স্ক্রিপ্টিং অনেক লাইক আই হ্যাড টু বি ভেরি কেয়ারফুল, 19-20 যদি হয়ে যায় না প্রবলেম হয়ে যাবে। যাই হোক, গুজরাতে সিঙ্গেল কাট আমার এটা পাস হয়েছে, বাট ইট ওয়াজ স্টাক ইন মুম্বাই ফর 12 ডেজ। আচ্ছা, ঘটি থেকে পাস হয়ে গেছে, তারপর বলে যে লোক। এই মুহূর্তে আপনার কোন কোন জায়গাগুলোতে ছবিটা দেখানো? অল আসাম, লাইক শিলচর, করিমগঞ্জ, গোয়ালপাড়া, ধুবরী, বঙাইগাঁও, বরপেটা, জোরহাট, তিনসুকিয়া, দুমদুমা, মার্ঘেরিটা, লক্ষিমপুর, আচ্ছা, তেজপুর, তারপর এদিকে গুয়াহাটিতে পিভিআর আছে, আনুরাধাতে আছে, নগাঁও, মরিগাঁও, এদিকে মালিগাঁও, আচ্ছা, আছে লাইক অলমোস্ট লাইক 15-20 থিয়েটার্স কনফার্ম। কনফার্ম এই বাংলা ছায়াছবিটা দেখতে সেখানকার বাঙালিরাই আসবে না অন্যান্য জাতিভাষী গোষ্ঠীরা আসবে? আমি আশা করি সবাই দেখবে, ওদের সবাই দেখবে, মোস্টলি ওদের বাঙালি আসবে। আচ্ছা, বাংলা বাংলা ভাষার ছবি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি জানতে চাইবো, বেসিক্যালি তো এটা আপনার প্রথম ছায়াছবি যেটা আপনি নির্বাচক পরিচালক হিসেবে কাজ করেছেন, কিন্তু আমি আর কি জানতে চাইবো, আপনার তো বেসিক্যালি ইয়োর স্টার্ট আপ নর্থ ইস্টের একজন বাঙালি মানুষ হয়েও আপনি মুম্বাইতে ছিলেন অনেক বছর, সেখানে আপনি, আমি জানি আপনি ব্ল্যাক বেল্ট এইট ডান। না না না, এত না। আচ্ছা, ব্ল্যাক বেল্ট কত ডান আপনি? দেখুন, এগুলো আর্ট ওয়াইজ ডিপেন্ড করে, মানে কারাটেতে অনেকে বলবে যে মানে কারাটেতে বেল্ট হয়, টেকোন্ডোতে বেল্ট হয়, বাট অফিশিয়ালি
কুংফুতে ব্যাট থাকে না, হ্যাঁ আচ্ছা বক্সিং এ যেরকম ব্যাট থাকে না এরকম, আমি একটা লাইক ওয়ান অফ দ্য স্টাইলস অফ কারাটে তে ফর দ্যাম ব্ল্যাক বেল্ট করেছি 2001 অফ 3rd 2003 তে বোধ হয়। আচ্ছা একজন ব্ল্যাক বেল্টের খেলোয়াড় আপনি বলতে গেলে ব্ল্যাক বেল্ট পেয়েছেন আপনি, আর এছাড়া আপনি অনেক ফিল্মে অ্যাকশন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পরিচালকের অ্যাসিস্ট্যান্ট না অ্যাজ অ্যান অ্যাকশন ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন আপনি। আচ্ছা তো বলিউডের অনেক ছায়াছবিতে আপনার সাথে অনেকেই সম্পর্ক রয়েছে, যেমন টাইগার শ্রফ, আপনার অনেক ছবি দেখলাম এবং আমাদের দর্শকরা দেখবেন যে টাইগার শ্রফের সাথে ওনার, উনি বলতে গেলে টাইগার শ্রফকে উনি কুংফু অনেক ক্ষেত্রে শিখিয়েছেন এবং 2006 থেকে 2012 আমি শিখেছি ওকে। আচ্ছা তো 2006 থেকে 12 পর্যন্ত টাইগার শ্রফকে দীপক ভাই সেখানে উনি ট্রেনিং দিয়েছেন কুংফুতে, তো এবং অন্যান্য অনেক বলিউড তারকারাও ছিল এবং আপনি রাজস্থান রয়্যালস এরও আপনি ফিজিক্যাল ট্রেনার ছিলেন, রাহুল দ্রাবিড়ের সাথে ফিজিক্যাল ট্রেনার ছিলেন, অত্যন্ত একটা সফল বলিউড মানে ইনভলভমেন্ট আপনার ছিল, হ্যাঁ বলা যায়। সেখান থেকে আপনার এই ফিল্মটার ভাবনাটা এসেছে যে কি করে একটা ফিল্ম করা যায়, এবং মূলত উত্তর পূর্বের বাঙালিদের বা যারা এনআরসি নিয়ে যারা একটু ভুক্তভোগী তাদের কথাও ভেবেছেন আপনি, তো আপনার এই ভাবনাটা সেখান থেকে শুরু হয়েছে মুম্বাই থেকে। হ্যাঁ মুম্বাই থেকে আমি এখনো কাজ করছি মুম্বাইতে, বাস এই ছবিটার জন্য আমি এখানে আছি, এখানে রয়েছে। আচ্ছা পরবর্তীতে কি ভাবনা আপনার? আচ্ছা কয়েকটা লাইন আপ আছে আমার। আচ্ছা এটা আগে আরো কি অন্য কোন ফিল্ম করবেন, অ্যাকশন মুভি টুবি বা এরকম কিছু? আশা তো সিরিয়াস মুভি থাকবে না, এখন অ্যাকশন করব, অ্যাকশন রোমান্টিক অ্যাকশন করব একটা। আচ্ছা আচ্ছা তো আগামী 15ই ডিসেম্বর শিলচর গোল্ডে দুটো গোল্ডই চলবে, কথা তো চলছে, আমি বলছি যে প্রথমে একটাতে চালাই, আচ্ছা যদি দেখা যাক রেসপন্সটা কিরকম। হ্যাঁ তারপর আমি আশা করি যে আমাদের এই শিলচরের তথা বরাক উপত্যকার দর্শকরা আপনার এই অত্যন্ত একটা বহু চর্চিত বলবো, অনেক শিলচরের যারা বৌদ্ধিক মহল সবাই জানে যে এই ফিল্মটা তৈরি হয়েছে আপনার এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এনআরসি, তো আশা করি যে 15ই ডিসেম্বর 2023-এর যে শুভযাত্রা বলতে গেলে উদ্বোধন হবে আপনার ফিল্মের, রিলিজ হবে, সেটা একটা সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে, এবং এখানে দর্শকরাও আমি চাইবো যে দীপক বাবু যিনি উনি চলচ্চিত্রের সাথে মুম্বাইতে ওনার অভিজ্ঞতা ছিল এবং এবার প্রথম ওনার ছায়াছবি উনি পরিচালক হিসেবে রয়েছেন, আইডি ছায়াছবিটা আগামী 15ই ডিসেম্বর শিলচর গোল্ড সিনেমা হল দুটোতেই দেখানোর হবে এবং সেখানে আপনারা সবাই আসবেন, সময়টা কোন সময় থেকে ছিল মানে 13 তারিখে अनाउंस হবে, अनाउंस করবে 13 তারিখে। আচ্ছা সিনেমা হলে তো আমি বলবো যে আপনাকে আমাদের সিএনএন 24 এর মাধ্যমে অনেক শুভেচ্ছা আপনাকে জানাবো এবং আমি চাইবো যে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন সিএনএন 24 এর আপনারা সবাই যাবেন আগামী 15ই ডিসেম্বর 2023-এর, সেখানে প্রত্যেকটি শিলচর সহ অন্যান্য জায়গাতেও এই গোল্ড সিনেমা হলে ওনার ছবি আইডি যেটা মূলত এনআরসির উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি হয়েছে আপনারা নিঃসন্দেহে সেই ফিল্মটা উপভোগ করবেন, আমরা সেটাই আমাদের দর্শক শ্রোতাদের কাছে আমরা আমন্ত্রণ জানালাম এবং দীপক বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সিএনএন 24 স্টুডিওতে আসার জন্য, অনেক শুভকামনা রইল আপনাকে। থ্যাংক ইউ।